খান অভিনীত ঢাকা কলকাতার যৌথ প্রযোজনার প্রথম ছবি ছিল শিকারি, যে ছবিটি বাংলার সুপারস্টারকে পশ্চিমবাংলাতেও সুপারস্টার হিসাবে পরিচয় করিয়ে দেয়। আর এরপর তাকে দেখা যাবে যৌথ প্রযোজনার আরেক ছবি নবাবে। ধারণা করা হচ্ছে শিকারির জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে সাকিবের নবাব। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে প্রথমবার অভিনয় করেই মাতিয়ে দিয়েছেন সাকিব খান। শিকারি ছবিটির বদলতে পুরো পশ্চিম বাংলায় এখন তুমুল জনপ্রিয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি, আর এবার ফিরেছেন নবাব হয়ে। তাই এই ছবি নিয়ে আরো বেশি আশাবাদী স্বয়ং সাকিব খান। শিকারি ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে পশ্চিম বাংলা নিজের জনপ্রিয়তার সন্ধান পান সাকিব। এরপর যৌথ প্রযোজনার ছবিতে আরো আশাবাদী হয়ে ওঠেন তিনি। এর এই ধারাবাহিকতায় চুক্তিবদ্ধ হন নবাব নামের একটি সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। নবাব ছবিটি শিকারির দর্শকপ্রিয়তার রেকর্ডও ভেঙে দিবে বলে মনে করছেন সাকিব। নবাব নিয়ে আশাবাদী সাকিব খান বলেন, শিকারি ছবিটি যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে আমি মনে করছি তাকে নিঃসন্দেহে ছাড়িয়ে যাবে নবাব। যৌথ প্রযোজনার প্রথম ছবি শিকারি দিয়ে কলকাতার একটা বিশাল বাজার তৈরি করে ফেলেছেন সাকিব খান, কারণ এই ছবির পরই কলকাতার বিভিন্ন সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান তার সঙ্গে সিনেমা নির্মাণ করতে যোগাযোগ শুরু করেন। শুধু তাই নয়, সম্প্রতি কলকাতার জনপ্রিয় ফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস পর্যন্ত তার সঙ্গে বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা বলেন। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।